আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আগামী নির্বাচনকে ভয় পেয়ে নির্বাচনে না আসার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না। দুপুরে ভোলায় নিজ বাসভবনে পৌর আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমত হোসেন রিপন প্রমুখ। ক্ষমতার ভয় আছে, আওয়ামী লীগ ভয় পাবে কেন? বরং ওরা নির্বাচন ভয় পেয়ে নির্বাচন না আসার জন্য ওরা ষড়যন্ত্র শুরু করেছে, কিন্তু নির্বাচন হবেই, কেউ নির্বাচন ঠেকিয়ে রাখতে পারবে না।